দ্য চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতি মামলায় হাইকোর্টে বেন পিচার বেগম বেগম খালেদাজিয়ার জামিন আবেদন করেছেন তার আইনজীবী। তবে আবেদনের উপর এখনও শুনানির তারিখ নির্ধারণ করেনি আদালত। শিগগিরই আদালত শুনানির তারিখ দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রোববার বিচারপতি ওবাইদুল হাসান ও বিচারপতি কদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে খালেদাজিয়ার আইনজীবীরা এই আবেদন উপস্থাপন করেছেন। এই সময় আইনজীবীর জয়িনুল আবেদীন বলেন খালেদাজিয়ার বয়স ও মামলার চরিত্র বিবেচনায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাবেন খালেদা জিয়া তিনি বলেন এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা অন্যদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেছেন খালেদা জিয়া যেই হোক না কেন তিনি আইনের ঊর্ধ্বে নন তাই আইনের ভেতর থেকেই তারা এই জামিন আবেদনের আইনি দিক তুলে ধরবেন